এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদেরকে একটি আপডেট দিতে চলেছি, সেটা হলো বামুনহাট টু শিলিগুড়ি জংশন যে লোকাল ট্রেন চলছিল, কোভিডের জন্য বন্ধ ছিল, সেটি আবার চালু হয়েছে। তো আমি কুচবিহার রেল স্টেশনে গিয়ে খবর নিয়েছি, টিকিট কাউন্টারে গিয়ে, যে এখন যেই ট্রেনগুলো চলছে সেটি হলো দুজোড়া, মানে একজোড়া ট্রেন চলছে, একজোড়া দুজোড়া চলছে। তো টিকিটের যে সমস্যাটা অনেকের ছিল সেটা আমি জানতে পেরেছি, সেটা হলো তোমরা যারা কুচবিহার থেকে ট্রেন ধরবে, কুচবিহারটাই বলছি, যারা কুচবিহার রেল স্টেশন থেকে ট্রেন ধরবে, সকালে যে ট্রেনটি কুচবিহার স্টেশনে এসে পৌঁছায় সকাল 7:15 নাগাদ, তো সেই ট্রেনটি তোমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ট্রেনে বামুনহাট যেতে পারবে। আবার যে ট্রেনটি বিকাল, মানে সন্ধ্যা নাগাদ, মানে 5:30 নাগাদ যেটি কুচবিহার স্টেশনে এসে পৌঁছায় যে ট্রেনটি, ওই ট্রেনটি যাওয়ার জন্য তোমরা কুচবিহার রেল স্টেশন থেকে টিকিট কেটে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত যেতে পারবে। আর যে দুটো ট্রেন রয়েছে সেটা হলো, মানে 12:30 যে ট্রেনটি কুচবিহার রেল স্টেশনে এসে পৌঁছায় সেই ট্রেনটি তোমাদের রিজার্ভেশন করে বামুনহাট যেতে হবে, ঠিক আছে? তো এই খবরগুলি আমি নিয়েছি, এরপরে যদি আপডেট পেয়ে থাকি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো তোমরা আমার চ্যানেলে থেকো, আর তোমাদের জন্য দুটো ভিডিও করেছি, সেই ভিডিওগুলো তোমরা দেখো, ঠিক আছে?